তো আমি তো ভিডিও শুরুতে সব কিছু বলে দিই, আমি আজকে কী করবো বা কীভাবে করবো সব বলে দিই। আজকে নাই বলি, আজকে আপনার ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকুন। তো ভিডিওটা শুরু করা যাক। ব্যাপারটা এখন সম্পূর্ণ ভিজে, এখন রং দিলে কি হয় আপনারা দেখুন। তো গাইস, একটা হ্যান্ডমেড পেপারে পুরোটা মানে এর পুরোটাকে একদম ভিজিয়ে তারপরে এর উপর যে একদম লাইট কালার, কালো কালার বাদে আর যত কালার আছে আমি সব সাজেস্ট করি, বাট কালো কালার বলে দিবেন না। এরপরে জাস্ট পানি দিয়ে, আপনার তো দেখলেন আমি কীভাবে করেছি, একদম ছেড়ে ছেড়ে দিয়েছি। আমরা এখন এটা নিয়ে ছাদে যাব, ঘরে ছবি ডান থেকে ছাদে ওঠানোর ডে লাইটটা খুব দরকার। এখন এই দেখুন আমি দেওয়ালে কী অবস্থা করেছি, খুব সাবধান, ঠিক আছে, আমার মতে বোকামি করবেন না। এখন আমরা এটাকে তুলি, খুবই সাবধান, এখনো ভিজা গাইস, কিচ্ছু করার নেই, এটাই বাস্তব। এখন সোজা ছাদে, ঠিক আছে, সিয়াম। কি বলুন, এই ছিল আমাদের আর্ট, এ ছিল আর্টিস্ট, এ ছিল ফটোগ্রাফার, কি হলো সি রাউন্ড করে ভাই। তো গাইস, আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য ছিল হলো যে ওয়াটার কালারে কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় ভালো একটা ছবি ওঠানোর জন্য। সেই জন্য আমি ওয়াটার কালারে দেখালাম। তো আর আরে ওয়াটার কালারটা সবার কাছে অ্যাভেলেবেল, একটা হ্যান্ডমেড পেপারে পুরোটা ভিজিয়ে একদম কালার, মানে যে কেউ পারবে এটা ইজি, একদম কালারফুল রংগুলো জাস্ট ছেড়ে দিবেন, দেখবেন ইজিলি এগুলো নিচের দিকে নেওয়া যেতেছে, একটা ওয়াশ আসতেছে, ঠিক আছে। আমি যে ছবিগুলো উঠালাম এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এভাবে আপনারা উঠাতে পারবেন, আপনার মোবাইল দিয়ে উঠাতে পারবেন, আমি যে ক্যামেরা দিয়ে উঠেছি আপনার মোবাইল দিয়ে উঠাতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে গাইস, তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।